প্রথম 2 লাখ টাকা পর্যন্ত তাদের কাছে আমরা কিছু চাবো না। 2 লাখ টাকা পর্যন্ত এটা এটা বা তাদের থেকে আমরা বাড়তি এদেরকে কোনো রকম টিন জমা দিতে হবে না, কোনো কিছু না দিয়ে করা যাবে 2 লাখ টাকা পর্যন্ত। ভিডিও টাইটেল আর ভিডিওর প্রথম অংশ দেখে হয়তো অবাক হয়েছেন সবাই, আমাদের মতো যারা মধ্যবিত্ত যারা খুব কম টাকা আমরা ব্যাংকে রাখি তাদের জন্য এটা খুবই খুশির খবর যে আপনি ডাকঘর থেকে যে সঞ্চয়পত্রগুলো কিনবেন সেটা যদি 2 লক্ষ টাকার নিচে হয় তাহলে কোনো ধরনের টিন প্রদান করতে হবে না। তাহলে এখনই নিচ থেকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তবে এখানে আরো একটি কথা রয়েছে, আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এটা কিনতে হবে, তবে আপনাকে নিজে নিজে কিনতে হবে না, আপনাকে নিজে গিয়ে অনলাইনে কোনো ফর্ম পূরণ করতে হবে না। এই ফর্ম পূরণটা করে দিবে যেই ডাকঘরে যে ব্যক্তি বসে থাকবে যার কাছ থেকে আপনি কিনতেছেন অথবা যেই ডাকঘর থেকে আপনি কিনতেছেন ঠিক তারাই পূরণ করবে, তবে এটা অবশ্যই অনলাইন সিস্টেম হবে। চলুন আমরা শুনে নিই আমাদের অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল কি বলছেন। আমাদের যে 30 লাখ যেটা আছে পোস্ট অফিসে, ওখানে ওদেরই ওই ডিপোজিট তারা করতে পারবে 30 পর্যন্ত, কিন্তু প্রথম 2 লাখ টাকা পর্যন্ত তাদের কাছে আমরা কিছু চাবো না। 2 লাখ টাকা পর্যন্ত এটা এটা বা তাদের থেকে আমরা বাড়তি এদেরকে কোনো রকম টিন জমা দিতে হবে না, কোনো কিছু না দিয়ে করা যাবে 2 লাখ টাকা পর্যন্ত। কিন্তু ইন্টারেস্ট তারা ওই ওইটা পাবে 11% 11+2। তার মানে তো অবশ্যই বুঝতে পারলেন এটি আমাদের সবার জন্য অনেক খুশি খবর। প্রশ্ন আসতে পারে কেন অনলাইন সিস্টেম? অনলাইন সিস্টেম হওয়ার একটাই কারণ, অনেকে আছে যারা অনেক ধনী, তারা 2 লক্ষ টাকার বেশি মানে তারা তো ব্যাংকে টাকা রাখলে অনেক কম টাকা লাভ দেয়। আপনি যদি বাংলাদেশের সাধারণ যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকে যদি আপনি টাকা জমা রাখেন তাহলে আপনি সর্বোচ্চ 5-7% পরিমাণ লাভ পাবেন, কিন্তু আপনি যদি ডাকঘরে রাখেন অথবা বাংলাদেশের সঞ্চয়পত্রে যদি আপনি সঞ্চয়পত্র করেন তাহলে অবশ্যই আপনি এখানে লাভ পাবেন প্রায় 11%-এর উপরে, বলা যায় প্রায় ডাবলেরও বেশি। তো অনেক যারা অনেক পুঁজিবাদী মানুষ আছে তারা এখান থেকে টাকাটা ব্যাংকে না রেখে এই জায়গাতে রাখে। আমরা সর্বোচ্চ 45 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারি, কিন্তু তারা কি করে, তারা অনেক কোটি কোটি টাকা এখানে রেখে দেয়। ঠিক তাদেরকে বন্ধ করার জন্যই এই সরকার চাচ্ছে যাতে অনলাইন সিস্টেমটা করা হয়। আর অনলাইন সিস্টেম করলে তাহলে এই ভোটার আইডি কার্ড অথবা এই ব্যক্তির নামে ঠিক কত টাকা পর্যন্ত সঞ্চয়পত্র রয়েছে সেটা সহজে জানা সম্ভব। তার মানে হয়তো আপনারা বুঝতে পারছেন, আপনারা আমরা যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত ফ্যামিলির তারা অবশ্যই যদি 2 লাখ টাকার নিচে যদি আমরা সঞ্চয়পত্র কিনি, ডাকঘর সঞ্চয়পত্র কিনি, তাহলে সেখানে কোনো ধরনের টিন নাম্বার যুক্ত করতে হবে না, টিন ছাড়াই আমরা কিনতে পারবো। সঞ্চয়পত্র নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে, প্রায় 10টার মতো ভিডিও রয়েছে, আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন। সবগুলো ভিডিও দেখার জন্য আমাদের এই প্লে লিস্টটা দেখতে পারেন, এই প্লে লিস্টে আমাদের সবগুলো ভিডিও একসাথে সাজেক্ট করা হয়েছে, আপনারা চাইলে সবগুলো দেখে নিতে পারেন। এখানে আমরা সঞ্চয়পত্র কিভাবে কিনতে হয়, কিভাবে ভাঙাবেন সবকিছু তুলে ধরেছি। এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।